আসসালামু আলাইকুম, আমি জুলফিকার, জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে আলোচনা করব। লেয়ার আমাদের কেন জানা প্রয়োজন, লেয়ারের আসলে মূলত কাজটা কি, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানাটা খুবই জরুরি। কারণ আমরা যখন ডিজাইন করব তখন আমাদের ডিজাইনের অবস্থানটা জানাটা খুবই প্রয়োজন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা এই হাতের উপরে আমি এই হাতটা রাখলাম, অর্থাৎ আমার এই হাতটা ছিল প্রথম লেয়ার এবং এই হাতটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। তারপরে যদি আমি আরেকটা হাত রাখি, এইটা হচ্ছে উপরে তৃতীয় লেয়ার। সো আমরা যদি একটা বিল্ডিংকে কল্পনা করি, যেমন ধরুন বিল্ডিংটা, এই বিল্ডিংটার আসলে কয়টা ফ্লোর আছে, কয়টা ছাদ দেখা যাচ্ছে, এইটাই মূলত আসলে লেয়ার। সো আমাদের এই ছাদ একটার পর একটা লেয়ার ওয়াইজ কিন্তু এটা তৈরি করা। তো এগুলোকেই আমরা লেয়ার হিসেবে চিন্তা যদি করে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই ছাদের একটা উদাহরণ দিলাম আর কি। সো আমরা সরাসরি স্ক্রিনে যাচ্ছি এবং এই সম্পর্কে আরো ডিটেলস এখান থেকে জেনে নিই। সো চলুন শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে ওপেন করা আছে। এখান থেকে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে লেয়ার নামে একটা অপশন আছে, যেটা F7 এ প্রেস করলে আমরা এটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এটাকে জাস্ট ক্লিক করব, করলে এই লেয়ার প্যানেলটা ওপেন হয়ে যাবে। এই প্যানেলটাকে প্যানেলটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম বেশ কিছু ইয়ে দেওয়া আছে। আমি যেহেতু একটা ব্ল্যাক, সরি, নেভি ব্লু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখছি। সো এখানে দেখা যাচ্ছে যে লেয়ারে একটা নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এই নেভি ব্লু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। সো এখানে লেয়ার কিন্তু একটাই রয়েছে। তো এই লেয়ারের এই ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই যে লেয়ারে আসলে কি কি থাকছে। এটা হচ্ছে লেয়ার 1। তো আমরা এখান থেকে দুই তিনটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, তিনটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো দেখুন এখানে একটার কালার চেঞ্জ করে নেই, এইটার কালার চেঞ্জ করে নিলাম। তো দেখুন আমাদের সবার ওপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ছিল গ্রিন কালার, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার, এবং শেষের দিকে যেটা আছে সেটা হচ্ছে নেভি ব্লু কালার। সো আমরা এখন এই লেয়ারগুলো দেখতে পাচ্ছি যে একটার পর একটা সাজানো আছে, বাট এইটা হলো লেয়ারের গ্রুপ, ওপরের এইটা। অর্থাৎ এই যে তিনটা যে লেয়ার আমরা তৈরি করেছি সেই লেয়ারের এইটা হচ্ছে একটা গ্রুপ। সো আমরা যদি এখান থেকে আবার একটা এই নিচের দিকে বেশ কয়েকটা আইকন দেখা যাচ্ছে, আমরা যদি একটা সিলেক্ট করে নেই, দেন আমরা যদি এখানে আসি, তো এখানে দেখা যাচ্ছে যে ডিলেট একটা অপশন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে এগুলো সব ডিলেট হয়ে যাবে। তার পাশে যেটা আছে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে যদি ক্লিক করি তাহলে এই উপরের দিকে লেয়ার 2 নামে একটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তো লেয়ার 2 এর উপরে যদি আমরা আবার এইখানে ড্র করতে থাকি, তাহলে দেখা যাবে লেয়ার 2 যে গ্রুপটা আছে এই গ্রুপের ভেতরে আবার এই যে এই তিনটা লেয়ার তৈরি হয়ে গেল, তাই না, এই তিনটা লেয়ার। সো এখান থেকে আমরা লেয়ারের স্তর তৈরি করতে পারি, আর এখানে আমরা লেয়ারটা যখন সিলেক্ট করব, দেন আমাদের এখানে কিন্তু আরেকটা যে অপশনটা দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ সাব লেয়ার, এই সাব লেয়ারের অপশনটা হচ্ছে যে আমাদের এই যে লেয়ারের ভেতরে যে লেয়ারটা আছে এটাই মূলত একটা ওই সাব লেয়ার। সো আমরা যদি এখানে ক্রিয়েট করি, দেন যে লেয়ারটা প্রথম দিকে আছে সেই লেয়ারের সাথে এখানে কিন্তু একটা সাব লেয়ার যুক্ত হয়ে গেল। তো এইখানে আবার আমরা যখন লেয়ার ক্রিয়েট করব, তখন এই সাব লেয়ারের ভেতরে আবার আরেকটা লেয়ার তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা লেয়ারের ভেতরে কিভাবে আমরা লেয়ার তৈরি করতে পারি, এবং সেই লেয়ারের ভেতরে আবার কিভাবে আমরা লেয়ার নিয়ে আসতে পারি। তো লেয়ার ক্রিয়েট করা শিখলাম। তো এখন এই লেয়ারের ভেতরে ঢোকার পরে এইখানে দেখাচ্ছে এই যে কালার, তারপরে এই যে এইখানে ঢুকলে এই যে এখানে দেখাচ্ছে কালার। তো এই রেড কালার যেটা আছে, অর্থাৎ এই এই লেয়ারটা এই রেড কালারের ভেতরে যে কয়টা আছে সেই কয়টার দেখুন চারদিকেই একটা রেড কালারের সিলেকশন এরিয়া তৈরি হয়েছে, এবং এটা যে গ্রিন কালার, সরি, এটা হচ্ছে ব্লু কালার। তো এই ব্লু কালারের এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এটা কিন্তু চারদিকে ব্লু কালারের একটা এরিয়া তৈরি হচ্ছে।
সো আমরা কিন্তু খুব সহজে এই ডিসপ্লে দেখে বুঝতে পারবো যে এইটা এই লেয়ারের ভেতরে আছে এবং এইটা এই লেয়ারের ভেতরে আছে। এইটা কিন্তু সাবলেয়ার, এই যে সাবলেয়ারের কালারটা কি এখানে গ্রিন। সো সাবলেয়ারের কালারটা গ্রিন, আমরা যদি এটাতে সিলেক্ট করি তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা সাবলেয়ারের ভেতরে আছে। সো আমরা এইভাবে লেয়ারটা চিনতে পারবো। দেন আমরা কি করব, এখান থেকে এই লেয়ারগুলো সিলেক্ট কোনটা আছে এটা যদি চিনতে চাই তাহলে এইখানে ছোট্ট যে রাউন্ডেড এরিয়াটা দেওয়া আছে এই এরিয়াটা আমরা সিলেক্ট করব। এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই এইটা সিলেক্ট হবে। দেখুন আমি যদি এই অরেঞ্জ কালারের এটাতে এইখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে অরেঞ্জ কালার সিলেক্ট হয়ে গেল এবং এইটা কিন্তু ডাবল রাউন্ড হয়ে গেল, এবং তার পাশে কিন্তু একটা ব্লু কালারের একটা কি আসছে, পয়েন্ট আসছে। তো আমরা যদি এটাতে সিলেক্ট করি তাহলে দেখুন এর পাশে কিন্তু একটা গ্রিন কালারের একটা চিহ্ন আসছে। সো এইখানে যে কালারটা দেওয়া থাকবে এই কালারটাই মূলত এই গ্রিন কালার, এবং তার বাম পাশে যেই যেই একটা চোখের মতো চিহ্ন দেওয়া আছে এই বাম পাশের এই চোখের মতো চিহ্নটা হচ্ছে আমরা এটাকে হাইড করতে পারবো, ভিজিবল বা ইনভিজিবল করে দিতে পারবো। সো আমরা যদি এই যেটা সিলেক্ট করা আছে আমরা, আচ্ছা অরেঞ্জ কালারটা সিলেক্ট করি, তো অরেঞ্জ কালারটা সিলেক্ট করা আছে, আমরা এটা এই লেয়ারটা থাকবে এখানে বাট আমরা এটাকে ইনভিজিবল করে দেবো, এটা দেখা যাবে না। সো আমরা এখান থেকে এই আই বাটনে জাস্ট একটা ক্লিক করব তাহলে এটা কিন্তু ইনভিজিবল হয়ে যাবে, এবং এটাতে আবার যদি ক্লিক করি এই ফাঁকা অংশে তাহলে কিন্তু এটা ভিজিবল হয়ে যাবে। আচ্ছা তো এখন আমি চাচ্ছি যে এই এটা এইখানেই থাকুক, মানে এই অরেঞ্জ কালারের এই লেয়ারটা এখানেই থাকুক বাট এটা যেন না নড়াচড়া করে, এটাকে আমরা লক করে দিব। তো আমরা কিভাবে করব এটা, এই যে পাশে যে ফাঁকা অংশটা আছে এইখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা কিন্তু লকের চিহ্ন চলে আসলো। তো এখানে যদি আমি ক্লিক করি দেন এখানে কিন্তু একটা লকের চিহ্ন চলে আসলো। সো এখানে যদি আমরা এইভাবে ক্লিক করি তাহলে এটা লক হয়ে যাবে। সো আমরা এখন কিন্তু এইটাকে আর ধরতে পারছি না, এটা আর নাড়াইতে পারছি না, বাট এটা কিন্তু আছে, এটা ভিজিবল আছে, এটা সক্রিয়, কিন্তু এটা কিন্তু লক হয়ে গেছে, নিচেরটা কাজ করবে মুভ করবে যাবে, অথচ এইটা কিন্তু এটা আর কাজ করবে না। তো আমরা বুঝতে পারলাম যে আসলে এই লেয়ারগুলোর আসলে কাজটা কি, একের পর এক এইভাবে সাজানো থাকে এবং এই লেয়ারগুলো চিনে চিনে এইভাবে কাজ করতে হয়। এই যে নিচের দিকে যে লেয়ারটা আছে দেখুন এইটা, এটা আমরা লক ছুটিয়ে দিলাম, এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম, দেন এইটাকে যদি আমরা নিচে আসে এটাকে যদি আমরা টেনে এই উপরের দিকে নিয়ে আসি, এই গ্রিনের উপরে নিয়ে আসি, তাহলে কিন্তু এই গ্রিনের উপরে এই লেয়ারটা চলে আসলো। আবার এটাকে যদি একদম নিচে নিয়ে যাই টেনে তাহলে কিন্তু এটা একদম নিচে চলে গেল। সো আমরা লেয়ার যেখানে রাখবো এটা কিন্তু সেইখানেই প্রদর্শিত হবে। সো লেয়ার এটার উপরে নিয়ে যাই তখন কিন্তু এই যে এইটার উপরে চলে আসলো। আমরা উপরের গুলো ডিলিট করে দেই তাহলে এটা বুঝতে সুবিধা হবে, তিনটা আছে। তো এখান থেকে আমরা কি করলাম, এই অপশনটা সিলেক্ট করলাম দেন এটা একদম ওপরে নিয়ে আসলাম, তাহলে এটা কিন্তু দেখলেই বুঝতে পাচ্ছেন যে আসলে এটা ওপরে চলে আসছে, এবং এটা মাঝখানে নিয়ে গেলাম তাহলে এই দুইটার মাঝখানে কিন্তু এই লেয়ারটা চলে গেছে। দেখুন আবার এটাকে সবুজটাকে আমরা একদম এটার মিডিলে নিয়ে গেলাম তাহলে কি হলো, এটা দেখুন একদম অরেঞ্জের ওপরে আছে এবং নেভি ব্লুর নিচে আছে। সো আমরা বুঝতে পারলাম যে লেয়ারটা আমরা পরিবর্তন কিভাবে করতে পারবো, মানে এর স্থান পরিবর্তন কিভাবে করতে পারবো এবং এইটা কিভাবে আমরা ব্যবহার করতে পারবো। লেয়ারটা আমাদের আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই ডিজাইনের ক্ষেত্রে। সো অনেক বড় বড় ডিজাইন যখন করবেন, অনেকগুলো লেয়ারের সমন্বয়ে কোনো ডিজাইন করবেন, সেই সময় কিন্তু লেয়ারটা অবশ্যই অবশ্যই আপনাকে চিনতে হবে। এবং এখানে কিন্তু আমরা চাইলে এই লেয়ারগুলোর নাম ব্যবহার করতে পারি, নামগুলো দিয়ে দিতে পারি। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এখানে নাম লেখার অপশন আসছে, আমরা যদি এখানে লিখে দিই যে ফার্স্ট লেয়ার ফার্স্ট পার্ট লিখে দিলাম তাহলে আমরা আমাদের এটা বুঝতে সুবিধা হলো। আপনি যখন কোনো পোর্ট্রেট ডিজাইন করবেন বা কোনো কার্টুন ইলাস্ট্রেশন করবেন বা কোনো এই ধরনের কোনো ভেক্টর ডিজাইন করবেন তখন কিন্তু বিভিন্ন অংশ আপনাকে সিলেক্ট করতে হবে। সো এই সেই ক্ষেত্রে আমরা লেয়ারের যে গ্রুপ আছে গ্রুপ ওয়াইজ, আমরা যেমন চোখের একটা পার্ট, যেমন চোখের মণি, তারপরে উপরের ব্রু, তারপরে হচ্ছে আইব্রু, তাই না, তারপরে হচ্ছে ফেস, তারপরে নাক, তারপরে মুখ, এরকম বিভিন্ন অংশ কিন্তু আমাদেরকে লেয়ার বাই লেয়ার ক্রিয়েট করতে হবে। সো এখানে কিন্তু লেয়ারটা খুবই জরুরি। সো আমরা বুঝতে পারলাম এর গুরুত্বটাও। তো এখন যাই হোক, আমি বোঝাতে পারছি নিশ্চয়ই যে আসলে লেয়ারটা আমাদের কতটুকু প্রয়োজন এবং প্রয়োজনীয়।
তো সকলে আশা করছি ক্লাসটা এনজয় করেছেন আজকের এই টিউটোরিয়ালটা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। শেষে আপনাদের একটা নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা নতুন মাইল ফলক তৈরি হতে যাচ্ছে আমাদের সাবস্ক্রিপশনে। সো আপনি কেন বাদ পড়বেন, সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটাকে, আরও শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।